আজকের কোনো ঘটনাই আমাকে কোনো শুভ লক্ষণের ইঙ্গিত দিচ্ছে না। তিলক প্রদান বিঘ্নিত হয়েছে, সূর্যগ্রহণ এখনো শেষ হয়নি, ওদিকে আমার সন্তানের জন্ম হতে চলেছে। এসব কি চলছে? এই অমঙ্গলের সময় কখন কাটবে? দয়া করে চুপ করে থাকবেন না, বলুন বলুন, এই অমঙ্গলের সময় কখন কাটবে? সিংহলের কাছে আজ অত্যন্ত অমঙ্গলের দিন, এমন অমঙ্গল যা এই দেশ আগে কখনো দেখেনি। সপ্তর্ষিমণ্ডল, সূর্যগ্রহণের কালো আকাশে সপ্তর্ষিমণ্ডল তো দেখা যায় না, কিন্তু ভগবানের এ কি লীলা! তাহলে নিশ্চয়ই কোথাও শুভ কোনো কিছুর সূচনা হতে চলেছে। সিংহলের কাছে আজ একটা অত্যন্ত মঙ্গলজনক দিন। সংবাদ দাও, এই মুহূর্তে সন্তানের জন্ম না হলে মার সন্তানকে বাঁচানো সম্ভব হবে না। মহারাজ, মহারাজ ওদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রানীমার অবস্থা খুবই খারাপ, এই মুহূর্তে সন্তানের জন্ম দিতে হবে এই সূর্যগ্রহণের মধ্যে, না হলে মা আর সন্তান দুজনকে বাঁচানো যাবে না। মহারাজ, রানীমা, মা নিজেকে শান্ত করুন, আপনি চেষ্টা করুন, পারবেন, আপনি পারবেন। মহারাজ, আমাদের রাজ্যে বোধহয় কারো নজর লেগেছে, না হলে আমি যা যা চাইছি না তাই তাই একের পর এক ঘটে চলে। আপনি কেন এত দুশ্চিন্তা করছেন দাদা? দাদা, যেমনই হোক, যখনই হোক, যে জন্ম নিতে চলেছে সে গোটা সিংহলের উত্তরাধিকারী। আপনার তো আনন্দ করার কথা, আজ তো গোটা রাজ্য উৎসবের দিন। মহানামা গ্রহণ এখনো শেষ হয়নি, ওদিকে আমার সন্তানের জন্ম হতে চলেছে, এটা অশুভ শক্তি না তো আর কি? দাদা, শুভ অশুভ সবই মনের ব্যাপার, কোনো সদ্যজাত সন্তানের বুকে কখনো কোনো পাপ বোধ থাকতে পারে না। কেন দুশ্চিন্তা করছেন? আচ্ছা, আমি এখন যাই, উৎসবের কাজ এখন অনেক বাকি, পরে কথা হবে, আশা করি সব কুশল থাকবে। কি হলো, নাড়ি পাচ্ছি না কেন?
না, রানীমার সারা শরীরে কোনো স্পন্দন নেই। বৌদুমশাই, বাচ্চা তো কাঁদছে না। সে কি? স্পন্দন নেই। সত্যি কোন হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে না। সবাই মন দিয়ে লেখো। অনুভব করবে যে তোমরা কতটা সুরক্ষিত। তার কারণ আজকের এই গ্রহণ। এই গ্রহণের ফলে সিংহলের বুকে এমন এক শক্তির আবির্ভাব ঘটেছে যা হয়তো সিংহলকে একদিন ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখবে। আমি বেশ বুঝতে পাচ্ছি সেই শক্তি এসে গেছে। কি সেই শক্তি? তা তো জানি না। এর থেকে বেশি রহস্যের সমাধান এখনই সম্ভব না। আমি একটু দেখি। বাচ্চাটাকে কাঁদাতেই হবে। না, বোধহয় রানীমাকে বাঁচানো সম্ভব হবে না। এখনো তো কোনো খবর এলো না। কোনো অঘটন ঘটেনি তো? যা অঘটন ঘটার ঘটে গেছে উপদেশ, এখন আর চিন্তা করো না, অপেক্ষা করো। মহারাজ, আপনার সন্তান ভালো আছে, খুব ফুটফুটে হয়েছে। এইবার সময় হয়েছে, আজ গোটা সিংহলবাসী দেখবে মহারাজ উপদেশের সন্তান, সিংহলের উত্তরাধিকারীর আমন্ত্রণ উৎসব। কিন্তু মহারাজ। কিন্তু কি কি হলো? চুপ করে গেলে কেন বলো? রানীমার শরীর ভালো নেই। মানে কি হয়েছে রানীর? উত্তর দাও। আমায় ক্ষমা করবেন মহারাজ, কিন্তু রানীমার এখনো জ্ঞান ফেরেনি। বৈদ্যমশাই চেষ্টা করছেন, উনিও বললেন যে রানীমার নাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনার নাড়ির কোনো স্পন্দন নেই। কি বলছো তুমি? মানে রানী? না মহারাজ, এখনো কোনো কিছু স্পষ্ট নয়। তুমি এত দুর্বল হলে কি করে চলবে উপদেশ?
তোমার তো এখনো অনেক কাজ বাকি। আর তাছাড়া আমাদের তো আনন্দ করা উচিত, কারণ তোমার সন্তান সুস্থ আছে, তোমার সন্তান উপতিষ্ঠ। রানী আমায় কথা দিয়েছে, যাই হোক না কেন উনি ঠিক আমার কাছে ফিরে আসবেন। তোমার কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু কেউ কথা রাখে না উপতিষ্ঠ। রানী তো এও কথা দিয়েছিলেন যে আজকের সমস্ত আচার উনি নিয়ম মতো পালন করবেন, কিন্তু উনি তা পারেননি। তোমার দুঃখটা আমি বুঝি, কিন্তু আমি তবুও বলবো উপতিষ্ঠ, তোমার সন্তানকে তোমার গ্রহণ করা উচিত। আমি আমি নিজে যাচ্ছি রানীকে দেখতে, চিন্তা করো। পেয়েছি। কি পেয়েছেন বৈদ্যমশাই? বললি বিশ্বাস করবেন না, এ এক অদ্ভুত ঘটনা। আমি আমার বুদ্ধি জীবনে এইরকম ঘটনা দ্বিতীয়টি দেখিনি, যেন অলৌকিক, অবিশ্বাস্য, মায়া। কি পেয়েছেন সেটা বলবেন কি? সন্তান জন্মগ্রহণ করার পরেই মা আর সন্তানের জীবন মৃত অবস্থায় ছিল। হ্যাঁ, বাচ্চা কাঁদছিল না, আর রানীমার দেহের কোনো স্পন্দন পায়নি। তারপর আমরা অনেক চেষ্টা করেছি বাচ্চাকে কাঁদাবার, কিন্তু বাচ্চা কাঁদেনি। কিন্তু সূর্য গ্রহণ কেটে যাওয়ার পর যখন আলো এসে প্রথম ঘরে পড়ল, তারপরেই হঠাৎই আমাদের সবার অজান্তে বাচ্চা কেঁদে উঠল। আর বাচ্চার হাতের পরশ পেয়ে রানীমার দেহে প্রাণ ফিরে এলো। বিশ্বাস করুন, অবিশ্বাস্য ঘটনা, যেন ঈশ্বরের দয়া। আপনার বয়স হয়েছে বৈদ্যমশাই, আপনার বোধহয় বিশ্রামের প্রয়োজন। অতিরিক্ত উত্তেজনার ফলে আপনার বোধহয় মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। না না, বিশ্বাস করুন, আমি একবর্ণ বানিয়ে বলছি না, সব সত্য। আপনি এবার আসতে পারেন। রানী সুস্থ হয়ে উঠছেন, যাই ভেতরে গিয়ে খবরটা সবাইকে দিই। আজ সিংহলে উৎসবের আয়োজন করা দরকার। রানী আর সন্তান দুজনেই সুস্থ হয়ে উঠছে, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? যাই, আমাকে এক্ষুনি যেতে হবে। দাঁড়াও, কেউ কোথাও যাবে না। আজ সিংহলের অত্যন্ত খারাপ একটা দিন, এত কিছু সত্ত্বেও রানী ঐশিকা একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। সুতরাং উপতিষ্ঠর প্রথম সন্তান কোনো উত্তরাধিকারী নয়, কারণ সে একজন কন্যা। আজ গোটা সিংহলে সমস্ত উৎসব অনুষ্ঠান বন্ধ থাকবে। আজকের দিন সিংহলের পক্ষে মোটেও মঙ্গলময় নয়। আপনি এভাবে কথা বলবেন না। চুপ করো। আমার তো ধারণা তোমাদের রানী বোধহয় পৃথিবীর সবচেয়ে অলক্ষণে কোনো লগ্নে জন্মেছিলেন। তিনি কি কোনো ভালো কাজ করতে পারেন না? তিলক প্রদান সম্পন্ন করতে পারলেন না, তার উপর একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, আর কত খারাপ তিনি করতে চান সিংহলের। আমাকে মাফ করবেন দিদি, কিন্তু সত্যি এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না। আমি কিভাবে কথা বলবো সেটা কি তোমার থেকে জানতে হবে আমাকে? আমি কিন্তু কথাটা এভাবে বলতে চাইনি। একজন কন্যা সন্তানের জন্মের জন্য শুধুমাত্র তার মাকে কিন্তু দায়ী করা যায় না। তাছাড়া ভুলে যাচ্ছেন কেন, আমি, আপনি
আমরা প্রত্যেকই কিন্তু এক একজন কন্যা সন্তান। সেটা আর আমি কি করে ভুলি? এটা আমার পক্ষে কোনোদিনই বোধহয় ভোলা সম্ভব নয়। আর তোমাদের রানীকে দোষী সাব্যস্ত করার কথা বলছো? তিনি তো নিজে দোষের পাহাড় নিয়ে বসে আছেন। আপনি দোষের কথা বলছেন? আজকে এই কন্যা সন্তানের জন্মের জন্য যদি ওর মা দোষী হয়, তাহলে আপনার জন্মের জন্য তো আপনার মা দোষী, তাই না? এত দূর স্পর্ধা তোমার! তোমাদের রানী নিজে একজন অশুভ, যে সিংহলের বিপর্যয়ের কারণ হতে চলেছে, আর সঙ্গে করে বাপের বাড়ি থেকে আর একটি অশুভ মেয়েকে নিয়ে এসেছে। কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও ভালো হবে না তোমাদের। দিদি, রানী কেমন আছেন? সুস্থ আছেন। কিন্তু কেন সুস্থ আছেন তা কি তুমি জানো উপতিষ্য? কারণ তিনি পাপী, তিনি অশুভ, আর পাপের বিনাশ এত সহজে হওয়া সম্ভব নয়। এসব কি বলছো দিদি? ঠিকই বলছি উপতিষ্য, আসল কারণ তোমার এখনো জানা নেই, জানলে তুমিও একই কথা বলতে। কেন, কি হয়েছে? রানী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, তুমি ভাবতে পারছো উপতিষ্য? তোমার প্রথম সন্তান একটি কন্যা। রানী আমায় কথা দিয়েছিলেন, তিনি বুঝতে পারছেন যে আসতে চলেছে সে একজন পুত্র সন্তান। ছলনা, মায়া! সেই প্রথম দিন থেকে রানীর আসল চেহারাটা আমার কাছে পরিষ্কার ছিল, কিন্তু তোমরা কেউ বিশ্বাস করনি, তাই তোমাদের বিয়েতে প্রথম থেকেই আমার মত ছিল না। এখন এসব বলে কি লাভ? লাভ আছে উপতিষ্য, আমি তোমাকে এটাই বোঝাবার চেষ্টা করছি যে রানীকে বিয়ে করে তার সাথে সাথে তোমার ভাগ্যও কিরকম বিপথে চালিত হতে চলেছে, আর এই সব কিছু হচ্ছে একজনের কারণে, আমাদের পিতা। তার একের পর এক ভুল সিদ্ধান্তের ফসল আজ তোমার এই বিরূপ ভাগ্য। আমি কিছু বুঝতে পারছি না, আর আমি কিছু বুঝতেও চাই না। রানী এখন অসুস্থ, আমার তার কাছে থাকা উচিত। কোনো প্রয়োজন নেই। তুমি কি স্ত্রৈণ? তিনি অপরাধী, তাকে একা থাকতে দাও, অনুতাপ করতে দাও। রানীর শরীরটা ভালো নয়, আমার তার কাছে থাকা প্রয়োজন। তিনি তোমার কোন সাধ আহ্লাদ পূরণ করেছেন আমাকে একটু বলবে উপতিষ্য? এই মুহূর্তে সিংহলে সমস্ত উৎসব অনুষ্ঠান বন্ধ হবে, কারণ কন্যা সন্তান জন্মের জন্য কোনো উৎসবের প্রয়োজন নেই। রানী একাই থাকুন,